হেই, হোয়াটসঅ্যাপ, কেমন আছো সবাই? তো ফিরে এলাম আবার তোমাদের কাছে। তো আজ আমরা খেলবো হরর কিস। হ্যাঁ, আজ আমরা যে গেমটা খেলবো তার নাম হচ্ছে হরর কিস। তো এই গেমে আমাদের টোটাল 5টা চাবি খুঁজতে হবে, 5টা চাবি খুঁজতে হবে। আর চলো, এই গেমে দারুণ এনজয় হবে, দারুণ এনজয় হবে। তো আমরা একটা চাবি এখানে পেয়ে গেছি, আর 4টে চাবি আমাদের খুঁজতে হবে। তো চলো একদম গেমের ভিতরে দেখো কী হয়, কী মজাটা হয়। তো যার মধ্যে প্রথম তো প্রথম কিস আমরা পেয়ে গেছি, হরর কিস। তো এইরকম দেখি 4টে চাবি খুঁজতে খুঁজতে কতগুলো কিস আমরা পাই। তো ওদিকে চলে এসেছে দাদি, আমাদের হরর কিস দেবে। তো এখানে লুকিয়ে যাই। ওকে, আমাকে দেখতে পাইনি মনে হচ্ছে, আমি যে ওখানে দাঁড়িয়েছিলাম ওইটুকুই দেখেছে জাস্ট। তো আমি এখানে এসেছি দেখতে পাইনি, তো চলে যাচ্ছে। ওকে 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 ওকে, চলো না, আবার আসছে এদিকে, এদিকেই আসছে। তো লুকিয়ে যাই আগে, আগে লুকাই, আগে লুকাই, নাহলে আবার কিস দেবে। এইরকম কিস আমি খেতে চাই না, এই হরর কিস আমি খেতে চাই না। পালাও তুমি এখান থেকে, পালাও 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 পালাও। হ্যাঁ, ওদিকে নয়, ওদিকে নয়, আমাকে বেরোতে দাও, আমাকে তোমার এলাকা থেকে আমাকে পালাতেই হবে। হ্যাঁ, এটাই তোমার এই হরর কিস আমি আর খেতে চাই না দাদি, তুমি পালাও এখান থেকে, আমাকে বেরোতে সুযোগ দাও। কি করছো কি এখানে? হ্যাঁ, পারে পালাও না, কে তো পালাচ্ছে পালাচ্ছে। তো আমিও এবারে দেখি, নেক্সট টার্গেট আমাকে দেখতে হবে, আরও একটা চাবি ফাইন্ড করতে হবে। চলো, কোথায় আছে, কোথায় আছে? ও আচ্ছা, ওখানে দাঁড়িয়ে আছে, বুঝতে পারিনি, বুঝতে পারিনি, কোনো আওয়াজ হয়নি, তো ওখানে বসে পড়ি, কারণ এখানে কুকুর আছে। তো তো এই কুকুরগুলো পায়ের আওয়াজ পেলে, এই যে শুয়ে আছে এখানে একটা কুকুর, ঠিক আছে, তো এই কুকুরটা যদি আমি দাঁড়িয়ে পড়ি তো পায়ের আওয়াজ বুঝতে পেরে যাবে, আর আমাকে যেতে দেবে না এখানে। তো এরা এমন কুকুর যে এর ওপর থেকে আরও একটা চাবি পেয়ে গেছি। তো এরা শুয়ে আছে, ঘুমোচ্ছে, এর ওপর দিয়ে যদি যদি ট্রেন চলে যায় তাও এরা বুঝতে পারবে না, কিন্তু কেউ যদি হেঁটে ঘুরে এই ঘরে তাহলে ওরা ওদের ঘুম ভেঙে যাবে। হ্যাঁ, তো এইরকম কুকুর এখানেও থাকে। তো বাস, আরও একটা চাবি আমরা পেয়ে গেছি এখানে। তো এটা এখানে ফেলে দিই। তো ছোটোখাটো আওয়াজ হলে না আমাদের ওই যে হরর কিস দিকে চলে আসবে। তো এখান থেকে পালাও, ব্যাস 3টে চাবি আমরা পেয়ে গেছি, আর 2টো চাবি খুঁজতে হবে। জানি না কতটা টাইম লাগবে আর কতটা ফাটবে আমার এই 2টো চাবি খুঁজতে। তো এখানে যে যাচ্ছি ওখানে, ওখান থেকে বেরোতে খুবই কষ্ট, সত্যি বলছি, ওখান থেকে বেরোতে আমি এখনও সাকসেস হইনি। ওখানে গেলেই আমি আমাকে হরর কিস দিয়ে দেয়, একা পেলে ওখানে হরর কিস দিয়ে দেয়, ওখান থেকে বেরোতেই আমি পারি না কখনো। তো দেখি আজ বেরোতে পারে কি না। তো এটাও বন্ধ আছে এখানে, এখানে সিলভার কি লাগবে, তো এটা খুলে গেছে। তো চলো দেখি, আচ্ছা এখানে ওই চাবিটা নেই এখানে। তো হ্যাঁ, এখানে পেতে পারি, এখানে পেতে পারি। তো এখানে আরও একটা কুকুর শুয়ে আছে, আচ্ছা পেয়ে গেছি, আমরা পেয়ে গেছি, পেয়ে গেছি। তো তো হরর কিস দিতে আবার চলে আসবে, কারণ আওয়াজ একটা হয়ে গেছে। তো আমি কোথায় লুকাবো এখন, চলো তাড়াতাড়ি। এই ঘরটায়, এই ঘরটায় লুকাই, এই ঘরটায় লুকাই আগে। ওই দেখো, হ্যাঁ এসে গেছে, এসে গেছে, এই যে এসে গেছে, লুকাই এখানে। না 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 না, আমাকে দেখতে পায়নি মনে হচ্ছে, তবে বাইরে ওখানে ঘোরাঘুরি করছে। কি করা যায় এখন? হ্যাঁ, কি করা যায়?
তো এখানে আমি একদম ফেঁসে গেছি, এখান থেকে বেরোতে পারবো কিনা জানি না। তো ভালো হয়ে যদি বেরোতে পারি তো খুবই ভালো লাগবে, আর কিছু না। আর যদি কিস দিয়ে দেয় তো তো আমার সঙ্গে কি বলে ওইটা কুকলুকানি খেলছে, জানো তো কুকলুকানি, কুকু আমাকে খুঁজছে কোথায়, বলছে কোথায়, একবার পেলে কিসটা দেখো কেমন দি। ও পালাচ্ছে, চলো দেখি কোথায় তুমি, আমি এখান থেকে বেরোবো, তুমি কোথায় দাদি, আমি আমাকে ছেড়ে দাও, আমি এখান থেকে পালাবো। ও এদিকে আসছে, এদিকে আসছে, পালা 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 পালা, ওকে ওকে ওকে, এখান থেকে বেরবো কি করে, আমি এখান থেকে আমি বেরবো কি করে আমি কিছু বুঝতে পারছি না। ও আমার রাস্তার আগের দিকে, রাস্তার সামনেই ঘোরাঘুরি করছে, তো আমাকে এখান থেকে বেরোতে গেলে খুব কষ্ট করতে হবে, কি করি আমি, এখান থেকে বেরোনোর কোনো উপায় আছে, উপায় চলে যাচ্ছে। না ওটা দিয়ে যেতে হবে, ওদিকে যাওয়া যাবে না, ওদিকে একটা ছোট, আহ মরে গেছি মরে গেছি, কেস দিয়ে দিচ্ছি। চলো অনেকটাই কষ্ট হয়েছে এই হরর কিস খেতে, তো আর না, এবার আমি এখান থেকে বেরোবই। চলো আর একটা মাত্র চাবি ফাইন্ড করতে হবে, যেটা আমরা পেয়ে গেছি, এখানেই আছে, এই যে এই যে পেয়ে গেছি, তো এবারে এখান থেকে বেরিয়ে পালাবো পালাবো পালাবো। বাস আমাকে মেন গেট খুঁজতে হবে, মেন গেট কোথায় আছে, এই ভুলভুলিয়া ঘরের ভেতরে ওই মেন গেট খুঁজে পাওয়াটাও একটা বিশাল ব্যাপার, ভাগ্যের ব্যাপার। রে ভাই ঠিক যাচ্ছি, হ্যাঁ তো ফাইনালি আমরা মেন গেট পেয়ে গেছি, আর এখান থেকে স্কেপ করব, আর আমরা হরর কিস খাবো না। তো চলো ভাই, বাই দাদি বাই। তো কেমন লাগলো এই ভিডিওটা তোমাদের, হ্যাঁ কেমন লাগলো লাইক করো, লাইক তোমরা লাইক করছো না, লাইকে কঞ্জুসি করছো, লাইক করো, আর সঙ্গে থাকো, সঙ্গে থাকো সবাই। তো আবার দেখা হবে আবার একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সঙ্গে থাকো, বাই।